हाय फ्रेंड, आज के WBHRB-র যে বেশ কয়েকটি নতুন আপডেট এসেছে সেই আপডেটগুলি নিয়ে আলোচনা করব। সেই আপডেটগুলিতে বলা হয়েছে যে তিনটি আলাদা আলাদা আপডেট, সেখানে কোন কোন পোস্টে কতগুলি শূন্যপদ আছে এবং তাদের যে ফর্ম ফিল আপ প্রসেস শুরু হবে সেই ফর্ম ফিল আপ প্রসেস সম্বন্ধে আলোচনা করব এবং কোথায় কতগুলি ভ্যাকেন্সি আছে সেই সংক্রান্ত বিশদ আলোচনা করব এবং আবেদনটি কতদিনের মধ্যে করতে হবে, সেই সাথে কোথায় পোস্টিং হতে পারে এবং লাস্ট যেটি আলোচনা করব যে মেডিকেল টেকনোলজিস্টদের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেই মেডিকেল টেকনোলজিস্টদের কতগুলি শূন্যপদ আছে সেই সংক্রান্ত সমস্ত বিষয় আমি এই ভিডিওটিতে তুলে ধরব। সেই জন্য আমার অনুরোধ, ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। এখানে প্রথম নোটিফিকেশনটি বলা হয়েছে, এখানে 28/8/2023 পাবলিশড হয়েছে, বাম দিকে মেমো নাম্বার। এখানে বলেছে নোটিশটা কাদের, মেডিকেল এডুকেশনাল সার্ভিস প্রফেসর ডিপার্টমেন্ট হেড অ্যান্ড নেক সার্জারি, এটা হচ্ছে কোথায় পিজিতে, পিজির জন্য যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে কত, টোটাল ভ্যাকেন্সি আছে এখানে একটি এবং এখানে বলেছে যে ফর্ম ফিল আপটি করতে হবে 1/9/2023 থেকে 15/9/2023-এর মধ্যে। এই ফর্ম ফিল আপটি আপনারা যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই অ্যাপ্লিকেশানটি করে ফেলবেন। এখানে কোথায় কতগুলি ভ্যাকেন্সি সেখানে ডিটেলস দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন, দরকার হলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। ওকে, তো এইভাবে আমরা আস্তে আস্তে পরপর যে নোটিফিকেশানগুলি পাবলিশড হয়েছে এইভাবে একে একে আমি প্রতিটি নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। আজকে ওই প্রথম নোটিফিকেশান হলো এইটি, অর্থাৎ SSKM বা PG হসপিটালে যেখানে হচ্ছে মেডিকেল এডুকেশনাল এডুকেশন সার্ভিস অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোথায় না ডিপার্টমেন্ট অফ হেড অ্যান্ড নেক সার্জারি IPGMER অ্যান্ড SSKM, অর্থাৎ SSKM হসপিটালে হচ্ছে অ্যাসে টিচিং পোস্টে রিক্রুটমেন্ট হবে হেড নেক এবং হেড অ্যান্ড নেক সার্জারি ডিপার্টমেন্টে। ওকে, তো আবারও বলি যে এখানে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে 28/8/2023-এ, এখানে ফর্ম ফিল আপটি শুরু হবে কবে থেকে, 1/9/2023 থেকে শুরু হবে, চলবে 15/9/2023-এর মধ্যে। এইভাবে একে একে পরপর আমি অ্যাডভার্টাইজমেন্টগুলি নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনারা দেখে নেবেন। এরপরে যে নেক্সট অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে সেটাও 28 তারিখে বেরিয়েছে, এখানে নোটিশ ফর দ্য রিক্রুটমেন্ট পোস্ট অফ প্রফেসর গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, অর্থাৎ নার্সিং কলেজের জন্য এখানে নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে দেখে নিন, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে কটি, টোটাল ভ্যাকেন্সি আছে 5টি, টোটাল ভ্যাকেন্সি আছে 5টি এবং সেখানে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দেওয়া আছে এবং এখানেও বলেছে যে ফর্ম ফিল আপটি যে হবে সেই ফর্ম ফিল আপটি অবশ্যই হচ্ছে 1/9/2023 থেকে চলবে 15/9/2023 পর্যন্ত এই ফর্ম ফিল আপটি চলবে। ওই সময়ের মধ্যে আপনারা যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই অ্যাপ্লিকেশানটি করে ফেলবেন এবং সেখানে বলি এখানে হচ্ছে নার্সিং কলেজের জন্য, অর্থাৎ গভর্নমেন্ট নার্সিং কলেজে অ্যাজ এ টিউটর হিসাবে এখানে রিক্রুটমেন্টটি করা হবে। ওকে, তো এইভাবে আমি পরপর যে নোটিফিকেশানগুলি বেরিয়েছে সেগুলি আমি আলোচনা করব, সেগুলি তোমরা দেখে নিও। এরপর নেক্সট যেটা বলেছে সেটা নেক্সট রিক্রুটমেন্ট, এটা 28 তারিখে বেরিয়েছে নোটিশ, 28 তারিখে বেরিয়েছে, এটা পোস্ট কাদে জেনারেল সার্ভিস কেমিস্ট ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অর্থাৎ ফ্যামিলি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে জেনারেল সার্ভিস কেমিস্ট হিসাবে নিয়োগ করা হবে, যেখানে শূন্যপদ আছে 5টি, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন এবং এরও ফর্ম ফিল আপের ডেট হবে কত, 1/9/2023 থেকে চলবে হচ্ছে কতদিন, 15/9/2023 পর্যন্ত এরও ফর্ম ফিল আপটি চলবে এবং ফর্ম ফিল আপটি করতে গেলে ওই নির্দিষ্ট ওয়েবসাইট দিয়ে দিয়েছে,
সেই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটি করতে পারবে। এবং লাস্টের যে আপডেটটি এসছে মেডিকেল টেকনোলজিস্ট রিক্রুটমেন্ট, যে বলেছিলাম যে মেডিকেল টেকনোলজিস্ট রিক্রুটমেন্ট, মেডিকেল টেকনোলজিস্ট অপটোমেট্রি, অপটোমেট্রি ডিপার্টমেন্ট গ্রেড থ্রি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এটা অনেক দিনের একটা দাবি ছিল যে অপটোমেট্রি ডিপার্টমেন্টে অনেক রিক্রুটমেন্ট বন্ধ ছিল, সেই কারণে এই রিক্রুটমেন্টটি যাই হোক পাবলিশড হয়ে গেছে। অর্থাৎ অপটোমেট্রিদের জন্য একটা সুখবর, তারা 50টি ভ্যাকেন্সি আছে, সেই 50টি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং এখানের যে ফর্ম ফিল আপের প্রসেস, এখানেও ফর্ম ফিল আপের প্রসেসটি ওই অনলাইনেই করতে হবে, এবং সেটা হচ্ছে 1/9/2023 থেকে চলবে হচ্ছে 15/9/2023 পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে। এবং এখানে ফর্ম ফিল আপটি করা যাবে ওই ওয়েবসাইট www.wbhrb.in, এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটি অবশ্যই আপনারা নির্দিষ্ট ডেটের মধ্যে করে নেবেন। আজকে যে অ্যাডভার্টাইজমেন্ট সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলি নিয়ে আলোচনা করলাম, সেগুলি সবই এইচআরবি থেকে রিসেন্টলি পাবলিশড হয়েছে, 28/8/2023 পাবলিশড হয়েছে। এবং যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই ওই নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে ওই নির্দিষ্ট পোর্টালে ফর্ম ফিল আপটি অবশ্যই করে নিতে পারবেন। যদি ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সাহায্য করার। তো আজকে সেই যে চার নতুন রিক্রুটমেন্টের যে বেরিয়েছিল পরপর আমি সেগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।